তোমাদের মধ্যে হয়তো অনেকেই প্রচুর চিন্তা করো, হয়তো এটা মনে করো, ইস আমার যদি অনেক টাকা থাকতো, যদি আমার একটা বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে তুমি এসব ভেবে বৃথা সময় নষ্ট করছো। কারণ চিন্তা করলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, চিন্তা করে যদি সব কিছু হাতের কাছেই পাওয়া যেত, তাহলে আজ সবাই সফল ব্যক্তিতে পরিণত হতো। তাই তোমাকে বলবো, চিন্তা না করে চেষ্টা করো, হতাশ না হয়ে নিজেকে বারবার সতর্ক করো। তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছানোর আগে থেমে না যাও। তুমি হয়তো খেয়াল করবে আয়নাতে নিজের মুখ যাতে দেখা যায় এবং পরিষ্কারভাবে যাতে দেখা যায়, সেই জন্য আমরা আয়না পরিষ্কার করি। কিন্তু তুমি হয়তো এটা খেয়াল করোনি যে সেই আয়নায় যে মুখটি দেখা যাচ্ছে, সেই মুখ দিয়ে কত যে তিক্ত কথা বেরিয়ে আসে, সেটিকে পরিষ্কার করার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। আসলে আয়নাকে পরিষ্কার করে কী লাভ যদি নিজের অভ্যন্তরীণ গুণগুলোই পরিষ্কার না হয়? তুমি হয়তো দেখেছো মানুষ পুরনো বাড়ি ছেড়ে নতুন ভালো বাড়ি বানায়, পুরনো গাড়ি ছেড়ে নতুন ভালো গাড়ি কেনে, পুরনো বন্ধু ছেড়ে নতুন বন্ধু বানিয়ে নেয়, কিন্তু এত কিছুর পরেও সে শান্তিতে থাকতে পারে না। কেন পারে না জানো? কারণ সে সব কিছু বদলে ফেলেছে ঠিকই, কিন্তু বদলাতে পারেনি নিজেকে, বদলাতে পারেনি তার নিজের ব্যবহারকে। তাই ভালো ব্যবহার করতে শেখো, কারণ তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো, প্রকৃতিও তোমার সাথে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, প্রকৃতিও তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে বলবো, কারো পেছনে ঘুরে অযথা সময় নষ্ট না করে নিজের স্বপ্নের পেছনে সময় দাও, তোমার লক্ষ্যের পেছনে সময় দাও। দেখবে একদিন তোমাকে পাওয়াই কারো কাছে স্বপ্নের মতো মনে হবে। তাই নিজের মূল্যবান সময়কে কাজে লাগাও। দুই দিনের মোহমায়ায় নিজেকে আবদ্ধ করে লাভ কী? আমরা অনেক সময় কথায় কথায় অনেক মানুষের উদাহরণ দিয়ে ফেলি, কিন্তু একবার ভাবো তো, তুমি যে মানুষটির উদাহরণ দিলে তুমি সেটি হতে পারবে কি না? তোমাকে বলবো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন অন্যরা তোমাকে উদাহরণ হিসেবে অন্যের কাছে তুলে ধরে। মনে রেখো, যা হারিয়ে যায় সেটি ফিরে পাওয়ার আশা করা বৃথা, তার চেয়ে বরং সেটিকে আবার প্রথম থেকে শুরু করো। তোমার লক্ষ্য সবসময় সেই জিনিসটির প্রতি রাখো যেটি তুমি পেতে চাও, কিন্তু যে জিনিসটি চলে গেছে সেটি পুনরায় ফিরে পাওয়ার আশায় সময় নষ্ট করবে না। মনে রাখবে, তোমাকে কথায় নয় বরং কাজে বড় হতে হবে, কারণ এই পৃথিবীটাই এমন যে কারো তোমার কথা শোনার মতো সময় হাতে নেই। তার চেয়ে বরং তুমি যদি তোমার কাজের মাধ্যমে দেখিয়ে দিতে পারো, দেখবে তোমার কথা শোনার জন্য মানুষের লাইন পড়ে যাবে। তাই নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো, যেটি তোমার কাছে নেই সেটি পাওয়ার জন্য উতলা হবে না। জীবনে চলার পথে, সফল হওয়ার পথে অনেক বাধা তোমার সামনে এসে দাঁড়াবে। বাধা সবার জীবনেই থাকে, যেখানে সফল হওয়ার সুযোগ যত বেশি সেখানে বাধা তত বেশি হবে, এটি স্বাভাবিক। আর এই জিনিসটাকে মেনে নিতে শিখো, জীবনে কষ্ট না করে সফল হওয়া যায় না, চেষ্টা না করে কোনো কিছুই পাওয়া যায় না। শুধু এটুকু বিশ্বাস রাখো যে যদি তুমি সঠিক চেষ্টা করো, তাহলে সময় ঠিকই তোমাকে সেই জিনিসটির থেকেও বড় কিছু এনে দেবে। হ্যাঁ, সময় তোমাকে তার থেকেও এত বেশি কিছু এনে দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আর তার জন্য শুধুই প্রয়োজন তোমার চেষ্টা, তোমার ধৈর্য, আর শুধুই অপেক্ষা। হ্যাঁ, সঠিক সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।